নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। সামনেই রয়েছে ভূত চতুর্দশী। এই ভূত চতুর্দশীতে আপনি যদি কিছু নিয়ম মানতে পারেন, তবে দেখবেন আপনার জীবনে অনেক কিছু সুখকর ঘটনা ঘটতে থাকবে এবং শান্তি ফিরে আসবে। কি সে উপায়, আসুন জেনে নিই। হিন্দু ধর্মের মানুষেরা বিশ্বাস করেন যে এই দিন রাতে নরক থেকে উঠে আসে ভূত প্রেত ও অশরীরী আত্মা। এই দিন বাড়ির মা কাকিমারা বাড়িকে রক্ষা করার জন্য, অর্থাৎ প্রেত অশরীরী আত্মার হাত থেকে রক্ষা করার জন্য, বাড়ির বয়স্করা 14 শাক খেয়ে থাকে এবং এই রীতি চলে আসছে দীর্ঘদিন ধরে। আশ্বিন বা কার্তিক মাসের কৃষ্ণপক্ষের শেষ চতুর্দশীকে বলা হয় ভূত চতুর্দশী। এই দিন গৃহস্থ প্রেতাত্মারা সবথেকে বেশি আবির্ভাব ঘটে, তাই এদিন প্রদীপ দেওয়া খুবই উপকারী। পৌরাণিক মতে নরকাসুর রূপী বনি রাজা কালী পূজার আগের দিন, অর্থাৎ ভূত চতুর্দশীর দিন মর্তে আসেন পুজো দিতে। সঙ্গে থাকে রাজার অনুচর হিসাবে জগতের ভূত ও প্রেতেরা। তাদের গৃহস্থে প্রবেশে বাধা দিতে আপনারা অবশ্যই প্রদীপ জ্বালিয়ে রাখুন। এই দিন বঙ্গের ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয়। যেহেতু চতুর্দশী, তাই 14টি প্রদীপ অবশ্যই বাড়ির আনাচে কানাচে অথবা আপনাদের যা যা ঘর রয়েছে সেখানে দিন। বাড়ির মুখ্যদুয়ার অর্থাৎ প্রবেশদ্বারের সামনে অবশ্যই একটি প্রদীপ দিবেন। এছাড়া এই দিন বংশের পূর্বপুরুষেরা আত্মারা বাড়িতে আসে, তারা পরিবারের সুখ ও শান্তির জন্য আশীর্বাদ দিয়ে যান। আপনার বংশের 14 পুরুষকে সন্তুষ্ট রাখার জন্য আপনারা অবশ্যই 14 প্রদীপ দিবেন এবং 14 শাক খাবেন। শুধু তাই না, এই সময় যেহেতু অসুখ বিসুখের সংখ্যা বেড়ে যায়, কাজেই 14 শাক খাওয়া চিকিৎসাশাস্ত্রের দিক থেকেও অনেকটা উপকারী ধরে নেওয়া হয়। ধন্যবাদ। এরকম নিত্য নতুন বিষয়ে জানতে আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।